পঞ্চম দফার লকডাউনে অবশেষে ভক্তদের জন্য সুখবর, খুলছে কালীঘাট মন্দির। চলতি সপ্তাহ থেকে পুণ্যার্থীরা কালীঘাটে মায়ের দর্শন করতে যেতে পারবেন। সেই ভাবনা থেকেই উদ্যোগ নিয়ে মন্দির চত্বরে স্যানিটাইজিংয়ের চ্যানেল বসাচ্ছে কালীঘাট মন্দির কর্তৃপক্ষ। জুন মাসের পয়লা দিন থেকেই শুরু হয়েছে পঞ্চম দফার লকডাউন, তবে লকডাউন না বলে আনলক ওয়ান বলাই সঙ্গত, কারণ ধীরে ধীরে এই বন্দি জীবন শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকার। শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া অফিস কাছারি সব কিছুরই দরজা খুলেছে, রাস্তায় নেমেছে বাস এবং অটো, ছন্দে ফিরছে দেশ। এমতো অবস্থায় পয়লা জুন থেকে মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বার সহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয় খোলার অনুমতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ছাড়পত্র সত্ত্বেও কালীঘাট, আদ্যাপীঠ এবং দক্ষিণেশ্বরের মতো বড় বড় মন্দিরগুলোর দরজা খোলেনি। তবে এই সপ্তাহেই যাতে পুণ্যার্থীরা মায়ের দর্শনে আসতে পারেন সে কথা ভেবে চূড়ান্ত তৎপরতার সঙ্গে কাজ শুরু করে দিয়েছে কালীঘাট মন্দির কর্তৃপক্ষ। এই প্রসঙ্গে কালীঘাট মন্দির কমিটির সভাপতি তথা তৃণমূল সাংসদ সুভাশিস চক্রবর্তী জানিয়েছেন, সমস্ত রকম সুরক্ষাবিধি মেনেই মন্দির খোলার ব্যবস্থা করা হচ্ছে। গোটা মন্দির চত্বর স্যানিটাইজ করার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এছাড়াও পুণ্যার্থীদের সুরক্ষার কথা ভেবে প্রবেশদ্বারের কাছে একটি স্যানিটাইজ চ্যানেলের ব্যবস্থা করা হয়েছে, তার মধ্যে দিয়েই ভক্তরা মন্দিরে প্রবেশ করবেন। পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখার কথা ভেবেও মন্দির কমিটির পক্ষ থেকে অভিনব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একসঙ্গে 10 জনের বেশি মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবেন না। পুজো দিয়ে 10 জন বেরোলে তবেই পরবর্তী 10 জন মন্দিরে ঢোকার অনুমতি পাবেন।